আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মাই ক্লাসরুমে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ ধাপের প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সাথে আছি আমি হাসান মামুন। তো যারা এখনও মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে নিন। আজকের প্রশ্ন সমাধানটি একটু দেখে নিয়ে চলুন। প্রথম প্রশ্নটি হচ্ছে কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর ঘ, ঝঞ্ঝাট, অর্থাৎ ঝ ইঞ্চ আকার ট, ঝঞ্ঝাট। কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? উত্তর বিনা পানি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? ডিসেম্বর 16, 1972। নবায়নযোগ্য প্রাকৃতিক গ্যাস সম্পদ কোনগুলি? সঠিক উত্তর বায়ু, পানি ও সূর্যের আলো। শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? সঠিক উত্তর 25%। গবাদি পশুর পাল এর সংক্ষেপ হল বাথান। a³ - 21 - 20 এই রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি? সঠিক উত্তর a+1। ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলিকে একত্রে কি বলে? সঠিক উত্তর বাগ যন্ত্র। দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলজার্স টু মার্চ অন এর ডিরেক্ট স্পিচ কি হবে? দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স মার্চ অন। ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? সঠিক উত্তর গভশন, ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। অ্যাসিডের একটি ধর্ম হলো খরফন, এরা নীল লিটমাসকে লাল করে। তার হাতের লেখা খুব ভালো, এখানে খুব কি পদ? সঠিক উত্তর ক, বিশেষণ পদ। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কত সালে? সঠিক উত্তর 2000 সালে। আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, সঠিক উত্তর সামটাইম। লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ, কোন ধরনের বাক্য? জটিল বাক্য। কোনটি সঠিক বানান? সঠিক উত্তর স্বতঃস্ফূর্ত। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে 6 ঘন্টা। একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? সঠিক উত্তর 1। বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি, এ বাক্যে গিয়ে কোন ক্রিয়া? উত্তর অসমাপিকা ক্রিয়া। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে বক্তার প্রত্যক্ষ উক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? সঠিক উত্তর উদাহরণ চিহ্ন। বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? সঠিক উত্তর প্রথম 4 চরণ বাজানো হয়। অপটিক্যাল ফাইবার হলো সরু কাঁচ তন্ত্র যা আলোকরশ্মি ও বহনের কাজে ব্যবহার করা হয়। হি হ্যাজ ডান নো রং, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ অর অ্যান ইজ, সঠিক উত্তর হবে নাউন। a+1/a = 4 হয়, তাহলে a² + 1/a² = কত? সঠিক উত্তর 14। কোনটি শুদ্ধ বাক্য? উত্তর চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর অন্তরীক্ষ। আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম, সঠিক উত্তর কুড সলভ দ্য প্রবলেম। 50 কেজি ড্যাশ রিয়ালি এ হ্যাভি ওয়েট টু ক্যারি, সঠিক উত্তর ইজ। মৃন্ময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মৃত যোগময়। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো ENIAC। দ্য ওয়ার্ড ইজ স্টেগলেশন মিন্স ইকোনমিক স্লো ডাউন। কনস্টিটিউশন স্ট্রো ফ্রিম্বাল এর সঠিক উত্তর হচ্ছে বুক স্ট্রো প্রিপেস। সিনোনিম ফর মাউথ ওয়াটারিং, সঠিক উত্তর ডিলিশাস। log(5x = 3) হলে x = কত? সঠিক উত্তর 125। কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পৃক্ত? সঠিক উত্তর হার্ট।
কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? উত্তর, সৌর প্যানেল। কোন কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর, PERSONNEL, পার্সোনেল। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইটস? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর, 5:3। অবেস মিন্স ভেরি ফ্যাট। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? সঠিক উত্তর, নবাব আব্দুল গনি। শতকরা বার্ষিক 4% হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4% হবে? উত্তর, 20%। চুজ দ্য কারেক্ট আনসার, উই আর ডিসকাসিং দ্য ম্যাটার। 47 নম্বর প্রশ্ন হচ্ছে, একই হার ও মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? সঠিক উত্তর, 12 বছর। কোনটি কালেকটিভ নাউন? বুকস। দুটি সংখ্যার যোগফল 8। যদি সংখ্যাগুলো 3:1 থাকে তবে সংখ্যাগুলোর যোগ গুণফল হবে 12। একটি সরল রেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? সঠিক উত্তর, 180°। দন্তবর্ণ কোনগুলি? ত, থ, দ, ধ। উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা যায়? সঠিক উত্তর, বিদ্যুৎ। কোন বানানটি শুদ্ধ? মরিচিকা। ম রয় দীর্ঘিকার, চরেশিকার, কয়াকার। কোন বানানটি শুদ্ধ? ডিসেন্টারি, DYSENTERY। এ এ স্কোয়ার এবং এ ইন্টু এ প্লাস বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি? এ ইন্টু এ প্লাস বি। আই হ্যাভ নো ফ্রেন্ড টু রাইট। সঠিক উত্তর, উইথ। এ মাইনাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 60 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? সঠিক উত্তর, 169। রুট ওভার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? সঠিক উত্তর, প্লাস মাইনাস এক্স। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। কমপক্ষে যতগুলি ক্রমিক সংখ্যা নিলে কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 5/40 দ্বারা বিভাজ্য হবে। সঠিক উত্তর, 6টি। -1 × -1 × -1 + -1 × -1 সমান কত? সঠিক উত্তর, 0। এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন, দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন? সঠিক উত্তর, 726 টাকা। 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা, 3 ঘন্টা এবং 4 ঘন্টা পর বাঁচতে থাকলো, একদিনে তারা কতবার একত্রে বাঁচবে? উত্তর, 2 বার। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সর্বমোট কতটি? উত্তর, 25টি। মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে, এবাকে তামার বিষ কোন অর্থে ব্যবহার হয়েছে? সঠিক উত্তর, অর্থের কুপ্রভাব। কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? সঠিক উত্তর, নেদারল্যান্ড। দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট? সঠিক উত্তর, অ্যাট। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক উত্তর, ইউনিয়ন। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? উত্তর, ইত প্রত্যয়। একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? উত্তর, 786। কার্তিক ও অগ্রহায়ণ এর 2 মাস কি কাল? হেমন্তকাল। একটি রম্বসের 1টি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার? তো 24 মিটার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে অ্যানিহিলেট দিস ডেমন্স শিরোনামে পোস্টারটি
কে এঁকেছিলেন? উত্তর কামরুল হাসান। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? উত্তর বাংলা 1176 সালে। কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? উত্তর ব্যাসিলাস। IMF এর পূর্ণ রূপ কি? উত্তর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? সঠিক উত্তর কমন। হুইচ ইজ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট? সঠিক উত্তর ওয়ান অফ মাই ব্রাদার ইজ এ ডাক্তার। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অজানা। আবার আসিব পীরে কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর রূপসী বাংলা। তো আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে যদি ভালো লাগে তাহলে আপনি লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।